বন্ধুরা রাজ্যে লাগাতার বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ার কারণে রাজ্যের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্য সরকার বিশেষভাবে তৎপর রয়েছে এই জলযন্ত্রণার মাঝেই উদ্বেগ বাড়িয়ে ফের উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্তের সঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা এর ফলে আগামী দুদিন রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ভয়াবহ বৃষ্টির জেরে রাজ্যের যেসব ড্যাম রয়েছে সেখানে কিন্তু হু হু করে বেড়েছে জল মুকুটমণিপুর তিলপাড়া ম্যাসেঞ্জার সব জলাধার থেকে সব মিলে এক লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে এর জেরে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে বিশেষ করে বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান হাওড়া ও হুগলির বিস্তীর্ণ অংশ প্লাবিত হওয়ার বড় আশঙ্কা থাকছে ডিভিসি সাতান্ন হাজার কিউসেক জল ছেড়েছে সেই জলে হুগলির গোঘাটা খানাকুল আরামবাগ এই সমস্ত জায়গাগুলি কিন্তু প্লাবিত হচ্ছে বলে জানা গিয়েছে এই মতো অবস্থায় বন্যা মোকাবিলার ক্ষেত্রে সব রকমের প্রস্তুতি বজায় রাখতে মুখ্য সচিব শাসকদেরকে নির্দেশ দিয়েছেন অন্যদিকে ডিবিসি রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়তেই রাজ্যে বন্যা পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হয়েছে এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই রকমই কিন্তু অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও মুখ্যমন্ত্রীর এই অভিযোগ মানতে নারাজ ডিবিসি কর্তৃপক্ষ তাদের পাল্টা দাবি শুধু ডিভিসির জলের জন্য নয় বরং একটানা অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এর পাশাপাশি মাইথন পাঞ্চেতের মতো জলাধারগুলিতেও কিন্তু ড্রেজিংয়ের অভাব রয়েছে এই মুহূর্তে পঞ্চাশ হাজার কোটি টাকার প্রয়োজন ফলে কেন্দ্রীয় জল কমিশনের তরফ থেকে সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের অভিযোগ ডিভিসির জলাধারগুলিতে পলি জমে যাওয়ায় সেগুলির জলধারণ ক্ষমতা কমে গিয়েছে